হে গাইস, আজকে অনেকদিন বাদে রেডি হয়েছে একটু বেরাবো বলে। তো আমি এখানে ফ্রেশ ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়ে এসে একটু ময়েশ্চারাইজার লাগাচ্ছি, একটু ফ্রেশ হয়ে নিলাম, বাইরে বেরাবো। তো এরপর আমি একটু কাজল আর একটু মাস্কারা অ্যাপ্লাই করব, আর একটু লিপস্টিক পরব। তো অনেক দিন, প্রায় অনেক মাস বলতে গেলে প্রায় এক বছর হতে চললো যে আমার ইউটিউবে কোনো ভিডিও নেই, আসেনি। তো নানা ব্যস্ততার কারণে আমি ভিডিও করি না, আর সব থেকে বড় কথা হচ্ছে ভীষণ পরিমাণে ল্যাদ খেয়ে গেছি, তো তার জন্য কোনো ভিডিও আমি আপলোড করতে পারিনি। আমি ইনফ্যাক্ট আমি একটা ভিডিও বানিয়ে সেটা এডিট করেও রেখেছি, বাট আপলোড করার সময় হয়নি। আর তো সেই ভিডিওটা আমি আপলোড করতেও পারবো না, বিকজ টাইম চলে গেছে, আর ওটা একটা টাইম পিরিয়ডের টাইপ অফ ভিডিও ছিল ওরকম। তো এখন আমি এখানে একটু স্পিস বিউটির একটু সেটিংস পাউডার দিয়ে নিচ্ছি, দিয়ে মুখটাকে একটু সেট করে নিচ্ছি। তারপরে এই লিপস্টিকটা আমি মাইগ্লাম থেকে কিনেছিলাম যখন মাইগ্লামে অফার চলছিল। লিপস্টিক মিনি কিটটা আমি 200 টাকার মধ্যে পেয়েছি। এটা তো খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেটা আমাদের গরমকাল শীতকাল সবসময় আমাদের এটা লাগাতেই হয়। তো এরপর আমি আমার একটা নয়েজের স্মার্ট ওয়াচ পরে নিয়েছি। তো এবার আমি বেরিয়ে গেছি, এখন আমি টোটোতে উঠে সাথে আমার মা রয়েছে, তো আমি এখন যাচ্ছি বাজারে। তো এই যে বাজারে নেবে পড়েছি আমি এখন বাজার, এটা হলো আমাদের সন্ধেবেলা সুভাষগ্রাম স্টেশনের অবস্থা, এতটাই ভিড় থাকে। তো এখন আমাদের কেনাকাটা সব হয়ে গেছে, তো আমরা এখন টোটোতে উঠে বাড়ি যাচ্ছি। তো বাড়ি এসে গেছি, সাথে করে আমি একটা নিয়েছি স্প্রাইট, যেহেতু আমার বাইরে ডাক্তার সব কিছু খেতে বারণ করে দিয়েছে, তো আমি বাইরে কিছুই খেতে পারিনি। তো চলো আজকের জন্য এতটুকুই, এখন আজকের মতো টাটা, আবার পরে কখনো দেখা হতে পারে।